আগের ভিডিওতে আমরা চতুর্থ অধ্যায় থেকে রাষ্ট্রের প্রকৃতি ও শাসনযন্ত্র যে অধ্যায়টি আছে সেখান থেকে আমরা কৌটিল্যের অর্থশাস্ত্র এবং অর্থশাস্ত্রে উল্লিখিত বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা কৌটিল্যের অর্থশাস্ত্রে রাষ্ট্রনীতি সম্পর্কে যা কিছু বলা আছে সেগুলি সম্পর্কে একটু আলোচনা করব। কৌটিল্য তার অর্থশাস্ত্রে আদর্শ রাষ্ট্রের কিছু বিধিনিষেধ উল্লেখ করেছিলেন, আর এই বিধিনিষেধগুলি বাস্তব যে প্রয়োগ সেগুলি করার জন্যই তিনি অর্থশাস্ত্র গ্রন্থটি রচনা করেছিলেন। এবং তিনি এই অর্থশাস্ত্র গ্রন্থে যে রাষ্ট্রনীতি তুলে ধরেছিলেন সেগুলি সকল যুগের সকল রাষ্ট্রের ক্ষেত্রেই খুবই গুরুত্বপূর্ণ, এবং এখানে তিনি যে বিধিনিষেধগুলি গড়ে তুলেছিলেন সেগুলি ছিল খুবই বিস্ময়কর এবং একটি আদর্শ ও ভালো রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য। কৌটিল্য তার অর্থশাস্ত্রে রাষ্ট্রনীতি আলোচনা করতে গিয়ে বা লিপিবদ্ধ করতে গিয়ে কতগুলি বিষয় তুলে ধরেছিলেন, সেগুলির মধ্যে যেমন আমরা আলোচনা করব, প্রথমেই যেটা আমরা দেখব যে সেখানে রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের কথা বলা হয়েছিল। তিনি রাষ্ট্র ব্যবস্থাকে একটি শরীরের সাথে তুলনা করেছেন। শরীরের সাথে যেমন তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের একটা নিবিড় সম্পর্ক থাকে, এখানেও তিনি রাষ্ট্রের কতগুলি অঙ্গের কথা তুলে ধরেছিলেন। যেমন প্রথমেই বলা যায় যে স্বামী, স্বামী মানে হচ্ছে রাজা, অমাত্র মানে আমলা, পুর মানে দুর্গ, বিভিন্ন দুর্গ নির্মাণ করতে হবে। এছাড়াও তোমার আছে কোষ, কোষ বলতে রাজকোষ, যেখানে অর্থে পরিপূর্ণ থাকতে হবে। এছাড়াও কিছু আছে, যেমন দেখো আছে জনপদ এবং মিত্র। জনপদ বলতে বোঝায় রাষ্ট্রকে এবং মিত্র বলতে বোঝায় প্রতিবেশী রাষ্ট্রকে বা বন্ধু রাষ্ট্রকে। এই সাতটি অঙ্গের কথা তিনি উল্লেখ করেছিলেন যে একটা আদর্শ রাষ্ট্র ব্যবস্থা থাকতে গেলে সেখানে এই সাতটি অঙ্গ থাকতে হবে, এবং এই সাতটি অঙ্গকে একত্রে বলা হয় সপ্তাঙ্গ তত্ত্ব। তাহলে কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব কী, এটা একটা সংক্ষিপ্ত প্রশ্ন হিসাবে আসতে পারে। এরপর আমরা যেটা দেখব যে কৌটিল্য তার অর্থশাস্ত্রে রাষ্ট্রনীতি বিষয়ক আর কী বলেছেন। এবার যেটা দেখব যে তিনি তার কৌটিল্যের অর্থশাস্ত্রে বলেছেন যে রাষ্ট্রের আয়তন কী হওয়া উচিত। কৌটিল্যের অর্থশাস্ত্রে রাষ্ট্রের আয়তন সম্পর্কে সুস্পষ্ট উল্লেখ না থাকলেও অনেকে মনে করে যে কৌটিল্য ছিলেন বিশাল আয়তন বিশিষ্ট রাষ্ট্রের পক্ষপাতী, কারণ তিনি তার অর্থশাস্ত্রে যেটা বলেছেন যে নতুন নতুন রাজ্য বিস্তার করাই হবে রাজার মূল উদ্দেশ্য, রাষ্ট্রের আয়তন বৃদ্ধি করাই হবে রাষ্ট্রের রাজার প্রধান উদ্দেশ্য। অতএব এখান থেকে বলা যায় যে তিনি বৃহৎ রাষ্ট্রের পক্ষপাতী ছিলেন। কিন্তু আবার অনেকে এটা বলে থাকেন যে না, তিনি বৃহৎ রাষ্ট্রের পক্ষপাতী ছিলেন না, কারণ তিনি যে সুপরিকল্পিত এবং উন্নত আদর্শ রাষ্ট্র ব্যবস্থার কথা বলেছেন, প্রজাকল্যাণকামী রাষ্ট্র ব্যবস্থার কথা বলেছেন, সেখানে বৃহৎ রাষ্ট্রের ক্ষেত্রে সেটা সম্ভব নয়, অতএব তিনি বৃহৎ রাষ্ট্রের পক্ষপাতী ছিলেন না, এটাও অনেকে বলে থাকেন। এরপর আমরা যেটা দেখব যে তিনি রাষ্ট্রের ধর্মনিরপেক্ষতা সম্পর্কে কী বলেছেন। রাষ্ট্রের ধর্মনিরপেক্ষতা সম্পর্কে কৌটিল্য তার অর্থশাস্ত্র গ্রন্থে বলেছেন যে রাজা হবেন ধর্মনিরপেক্ষ শাসক, রাজাই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। এক্ষেত্রে তিনি পুরোহিতকে রাজার আগে প্রাধান্য দিতে পক্ষপাতী ছিলেন না। তিনি বলেছেন যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে রাজাই হবেন সর্বেসর্বা, এক্ষেত্রে পুরোহিত রাজাকে প্রভাবিত না করার তিনি পক্ষপাতী ছিলেন। এরপর আমরা যেটা দেয়া আছে দেখো, সেটা হচ্ছে রাজার ক্ষমতা। কৌটিল্য তার অর্থশাস্ত্রে রাজার কতগুলি ক্ষমতার কথা উল্লেখ করেছিলেন, যে রাজা যেমন হবে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, যে কোনো আইন তৈরি তিনি করবেন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, এবং তিনি হচ্ছেন পার্থিব জগতের সকল ক্ষমতার উৎস, অতএব সমগ্র রাষ্ট্রকে নিয়ন্ত্রিত করার অধিকার একমাত্র রাজারই আছে। এক্ষেত্রে তিনি তার তবে এখানে কি রাজার ক্ষমতার কিছু নিয়ন্ত্রণের কথাও বলা হয়েছে,
যে তিনি তার যে মন্ত্রিপরিষদ থাকবেন তাদের সাথে তিনি আলোচনা করবেন এবং তবে সেই আলোচনার শেষে তিনি কিন্তু নিজের সিদ্ধান্তই গ্রহণ করবেন। এটা রাজার ক্ষমতার কথা বলা হয়েছে। এরপর আমরা দেখব যে রাজার কিছু গুণাবলী কৌটিল্যের অর্থশাস্ত্রে তুলে ধরা হয়েছিল। সেটি কি না, রাজার কতগুলো গুণ এখানে বলা হয়েছে দেখো, যেমন এক হচ্ছে উত্থান গুণ। অর্থাৎ উত্থান গুণ বলতে কী বোঝায়, না রাজার মধ্যে মানে কতখানি ন্যায়পরায়ণতা বা উৎসাহ উদ্যমের সঙ্গে তিনি কাজটা করতে পারবেন সেটাই এখানে তুলে ধরা হয়েছে, সেটাকেই বলা হচ্ছে উত্থান গুণ। এরপর যেটা আছে দেখো দু নম্বর, সেটা হচ্ছে অভিগামী গুণ। অভিগামী গুণ, এই অভিগামী গুণের ক্ষেত্রে বলা হচ্ছে যে ন্যায়পরায়ণতা, নম্রতা রাজার মধ্যে এগুলো থাকবে এবং সেগুলি যাতে তিনি বাস্তবায়িত করতে পারেন সেক্ষেত্রে তিনি লক্ষ্য রাখবেন। পরে তিন নম্বর পয়েন্টটা যেটা আছে দেখো, যে গুণের কথা বলা হয়েছে সেটা হচ্ছে ব্যক্তিগত গুণ। রাজার কিছু ব্যক্তিগত ক্ষমতা থাকবে, যেমন ধরো রাজ্য চালানোর ক্ষমতা, বাকপটুতা, সামরিক দিক থেকে তিনি লক্ষ্য রাখতে পারবেন, শত্রু আক্রমণ প্রতিহত করতে পারবেন, এগুলোকে তার ব্যক্তিগত ক্ষমতা বলা হচ্ছে বা ব্যক্তিগত গুণ বলা হচ্ছে। চার নম্বর যে গুণের কথা বলা হয়েছে দেখো, প্রজ্ঞা গুণ, মানে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারার যে ক্ষমতা এটা রাজার মধ্যে থাকবে এবং এছাড়াও দ্রুত ধরো তার স্মৃতিশক্তি প্রখর হবে, দ্রুত যে কোনো সমস্যার মোকাবিলা করতে পারবে, এগুলি রাজা করতে পারবে, এগুলিকে তার বলা হচ্ছে প্রজ্ঞা গুণ। এই অর্থশাস্ত্রে রাজার চার প্রকার গুণের কথা বলা হয়েছে। একটা হচ্ছে উত্থান গুণ, দু নম্বর হচ্ছে অভিগামী গুণ, তিন নম্বর হচ্ছে ব্যক্তিগত গুণ এবং চার নম্বর হচ্ছে প্রজ্ঞা গুণ। তোমরা এই গুণগুলি মনে রাখার চেষ্টা করবে, সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে অনেক সময় আসতে পারে। এরপর যেটা দেওয়া আছে দেখো, সেটা হচ্ছে রাজার কার্যাবলী সম্পর্কে। রাজার কিছু কার্যাবলীর কথা এখানে উল্লেখ করা হয়েছে, যেমন দেখো আছে প্রজা কল্যাণ, যে রাজা হবেন প্রজা কল্যাণকামী, অর্থাৎ প্রজাদের মঙ্গল তৈরি সৃষ্টি করাই হচ্ছে রাজার কাজ, মঙ্গল করাই রাজার কাজ। এছাড়াও তিনি রাজকর্ম, বিভিন্ন রাজকর্মচারী নিয়োগ করবেন, বিভিন্ন মন্ত্রীগণকে নিয়োগ করবেন, বিচারক নিয়োগ করবেন, এগুলো তিনি করবেন। এছাড়াও রাজস্ব আদায় করা, রাজ্যের রাজকোষ যদি অর্থপূর্ণ হয় তাহলে রাষ্ট্র অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী থাকে এবং অন্যান্য দিক থেকেও শক্তিশালী থাকবে, সেক্ষেত্রে রাজকোষ পূর্ণ হওয়া প্রয়োজন। অতএব কীভাবে রাজস্ব আদায় হবে সেটাও রাজা লক্ষ্য রাখবেন। এছাড়াও আরও বিভিন্ন কাজের কথা এখানে বলা হয়েছে দেখো, সামরিক অভিযান করা, মানে কোনো শত্রু দেশ আক্রমণ করলে সেগুলোকে প্রতিহত করা, নতুন নতুন রাজ্য দখল করা, তার জন্য যে সামরিক অভিযান সেটা তিনি করবেন। এছাড়াও বিচার বিভাগের প্রধান হিসেবেও তিনি কাজ করবেন ও এছাড়াও বিভিন্ন পুরোহিতদের নিয়োগ করা, এই কাজগুলো রাজা করবেন। অর্থশাস্ত্রে এই রাজার কার্যাবলী সম্পর্কে বলা হয়েছে। এরপর আমরা দেখব যে ভূমির ব্যবহার ও কৃষি সম্পর্কিত কিছু তথ্য কৌটিল্য তার অর্থশাস্ত্রে উল্লেখ করেছেন, যে রাজার যেটা মানে আদর্শ হওয়া উচিত সেটা হচ্ছে যে রাষ্ট্রের সম্পদ হিসাবে জমিকে যেন বেশি করে গুরুত্ব দেওয়া হয়, কারণ জমি থেকে যে রাজস্ব আদায় হবে সেটা থেকে অর্থনৈতিক দেশের অর্থনৈতিক অবস্থা উন্নত হবে এবং সেক্ষেত্রে একটা উন্নত রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। সেই জন্য কৌটিল্য সবসময় কৃষি এবং জমির ওপরে রাজাকে গুরুত্ব দেওয়ার জন্য অর্থশাস্ত্রে উল্লেখ করেছেন। পরবর্তী যে পয়েন্টটা আছে দেখো, যে কৌটিল্য তার অর্থশাস্ত্রে বলেছেন যে দুর্গ নির্মাণ করার কথা বলেছেন, যে রাষ্ট্রের কেন্দ্রস্থল বা যে তার চারিদিকে দুর্গ নির্মাণ করার কথা তিনি উল্লেখ করেছেন, যে দুর্গ যদি থাকে তাহলে যে কোনো আক্রমণ প্রতিহত করা এবং নতুন নতুন রাজ্য দখল করার ক্ষেত্রে সামরিক অভিযান করা সম্ভব হবে। এক্ষেত্রে বিভিন্ন তিনি দুর্গর কথা বলেছেন, যেমন পার্বত্য দুর্গ, অরণ্য দুর্গ, মরুদুর্গ প্রভৃতি দুর্গের কথা তিনি উল্লেখ করেছেন। এরপর আমরা যেটা পয়েন্টটা দেখব, যে উপনিবেশ বিস্তার করার কথাও তিনি বলেছেন, যে উপনিবেশ বিস্তার বলতে কী বোঝায়, না নতুন নতুন রাজ্য দখল করা,
দখল করে রাজ্যের আয়তন আরও বৃদ্ধি করা। আর এই রাজ্যের আয়তন বৃদ্ধি হলে রাজস্ব আদায়েরও পরিমাণ বৃদ্ধি পাবে এবং তার ফলে রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থাও উন্নত হবে, এবং যার জন্য আমরা দেখতে পাই যে একটি সুসংহত বা সুসংবদ্ধ রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। এই জন্য তিনি নতুন নতুন উপনিবেশ বিস্তার করার কথাও বলেছেন। এরপর আমরা যেটা দেখব যে তিনি আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ে তোলার কথাও বলেছেন, যে রাজস্ব আদায় কম করে যাতে একটা নিজস্ব অর্থনীতি গড়ে তোলা যায় সেই জন্য তিনি গুরুত্ব দিয়েছিলেন। এছাড়াও অর্থশাস্ত্রে তিনি সমাজের সব মানুষের প্রতি সমান আচার আচরণ এবং নিয়মাবলী প্রবর্তনের কথাও বলেছেন, কারণ কোনো মানে উচ্চ শ্রেণীর মানুষ যদি অপরাধ করে থাকে তারাও যেন শাস্তি থেকে বিরত না হয়, সেই জন্য তাদেরও দণ্ডবিধানের কথা কৌটিল্য তার অর্থশাস্ত্রে উল্লেখ করেছিলেন, যে রাজা তাদেরও শাস্তি বিধান করবে। এভাবে দেখা গেল যে সমাজে বিভিন্ন মানুষের প্রতি সমান যে সুযোগ সুবিধা দানের কথা কৌটিল্য তার অর্থশাস্ত্রে বলেছিলেন। আর তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে কৌটিল্য তার অর্থশাস্ত্রের রাষ্ট্রনীতি সম্পর্কে যে বিধিনিষেধগুলির কথা উল্লেখ করেছিলেন সেগুলি একটি একটি আদর্শ এবং বাস্তব রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, এবং এর জন্যই আমরা কৌটিল্যকে ম্যাকিয়াভেলির সাথে তুলনা করে থাকি, যে ম্যাকিয়াভেলি যেমন আধুনিক যুগের আদর্শ রাষ্ট্র গড়ে তোলার ক্ষেত্রে যে গ্রন্থটা রচনা করেছিলেন তেমন কৌটিল্য তার আদর্শ রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্য অর্থশাস্ত্র গ্রন্থটা রচনা করেছিলেন অনেক আগে প্রাচীন যুগে। সেই জন্য আমরা ম্যাকিয়াভেলির সাথে কৌটিল্যকে তুলনা করে বলতে পারি যে আদর্শ রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে কৌটিল্যের অর্থশাস্ত্র একটি অতি গুরুত্বপূর্ণ গ্রন্থ।